কেমন আছো সবাই? জলদি জলদি উঠে পড়ো, জলদি জলদি উঠে পড়ো। আমরা উঠে পড়েছি তাড়াতাড়ি, সকাল সকাল 8টার সময়। আজ সানডে, ওয়াজ সানডে মানে একটু হালকা মস্তি, হালকা চিল, এইভাবে চলে যাবে আজকে সারাদিন। এটা পুরো ফৌজ আমাদের বেঙ্গল টিম। সকালবেলায় গাইজ ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে আগে উঠে বলি জামা প্যান্ট গুলো ভেজা পাই সানডে, ঠিক আছে? তো জামা প্যান্ট এখানে বালতিতে দেওয়া আছে, স্বচ্ছ হবে, আগে ভিজে যাক জামা প্যান্ট, তারপরে নিয়ে যাবো একে ছাদের উপরে। ওয়াশিং মেশিন ইউজ করতে বলছে, ওয়াশিং মেশিন ইউজ করা যাবে। ওয়াশিং মেশিনের ব্যাপার হচ্ছে 60 টাকা নেবে প্রথমত, প্রচুর গায়ে লাগে, আর জামা প্যান্ট পরিষ্কারও হয় না। যদি একমত হয়ে থাকো কথাটার মধ্যে লাইক করো, আর চ্যানেলটা নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করো। ওয়াশিং মেশিন কাদের ভালো? যারা একদিন এই 60টা একদিন হয়তো বললো, আজকে বললো, কালকে বেটাকে ধুয়ে দিবে, তাদের জন্য ওয়াশিং মেশিন। আমাদের জন্য ছেঁচোর ছেলেদের জন্য ওয়াশিং মেশিন নয়, ছেঁচোর ছেলেদের জন্য ব্রাশ দিয়ে ঘষাই, ঠিক আছে? এরকম করে ঘষে তোমরা অন্য কিছু ভাবো না, সবসময় নেগেটিভ থিংকিং মাথাতে নিয়ে আসো। জানি এই বেবি যেমন বলছে, এরকম করে কি ঘষা, ব্রাশ কিভাবে ধরবে, এভাবে তো ঘষে। এখন বাজে 10:30, এই যে বালতি নিয়ে বেরিয়ে গেছি, ওই যে বালতি নিয়ে বেরিয়ে গেছি, তো এখন যাব জামা প্যান্টগুলো ধুতে হবে, অনেকগুলো ইয়ে করা আছে, ভেজানো আছে সেগুলো, তাড়াতাড়ি জলদি জলদি স্নানটাও করে নেবো ভাবছি আজকে। তো নীলুর জন্য আমি ওয়েট করছি, নীলু এখন ইয়ে হয়নি। ছাদ জামা প্যান্টে ভর্তি, জায়গা নেই আমাদের জামা প্যান্ট মেলা, সর সালাকে ফেলে দিচ্ছে আজকে নিচে, যা হয়ে যাবে। নীলু তার জন্য টাঙাচ্ছে দড়ি, আমার জন্য, আমার জন্য নীলু, আমার জন্য দড়ি টাঙাচ্ছে। তোকে আর তো স্নান টান করে এলাম গাইস, আর এসেই দেখছি পিন্টু ঘর মোছামুছি করছে, আমাদের রুমটা পুরো পরিষ্কার চলছে, আর স্নান করার পর রুম মোছামুছি, এটা অদ্ভুত কেস করে লিয়েছে। দুপুর বেলার পর এই এখন ব্লগ বানাচ্ছি, কারণ হচ্ছে ঘুমোচ্ছিলাম, প্রচন্ড ঘুম দিয়েছি আজকে, খাওয়া দাওয়া করে এসেছি, এরপরে ঘুমিয়েছি, উঠেছি প্রায় 7টার সময়, উঠে শুনছি চিৎকার শুনতে পাচ্ছি, বাইরে বেরিয়েছি, একটু ঝামেলা হয়েছে, ঠিক আছে? তো ঝামেলার সাথে সঙ্গ নেই আমাদের, যা হয়েছে হয়েছে, ছেড়ে দিলাম। আর একটু আগে সদ্য আমরা ডিনার করে এলাম, ডিনার করে আসার পর আমার রুমে ভিড় দেখছো, মেলা তেলা বসছে আমার রুমে, খেলনা ম্যান্না বিক্রি হচ্ছে, গানের পরিচালনা চলছে, একটা ভাবছি গান মান লিখবো আমরা, সে গানটাকে বানানোর চেষ্টা করবো, ওটা স্বয়ং ভাবছে। আর এই ছেলেগুলো সব এক্সাম শেষ হওয়ার পরে পড়াশোনা একদম অন্য জায়গায় তুলে, আরে
একটু গান শিখে নিয়ে যাক, তারপরে আমরা ভাবছি। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, বাই বাই।